আসসালামু আলাইকুম। 50 ডিগ্রি গরম পড়ে, রোদের তাপমাত্রা এত বেশি, সানগ্লাস একটা লাগাইছি, এটা পর্যন্ত মনে হয় আগুনের মতন গরম হয়ে থাকবে। এটা লাগাইছি, এটা ন লাগালে মনে হয় যে রোদ পড়ে রে, রোদেরতে মানে মানে তাকানো অনেক অনেক কষ্ট হয়ে যায়। সারা মরুভূমিতে যাইতেছে, যখন কামের থেকে মনে করে না কারখানা বা রুম বেশি দূর হলে বহুত সমস্যা ভাই। যে পরিমাণ রোদ পড়ে বর্তমানে দুবাইতে আলাইনের ভিতরে, মানে আসা যাওয়া করা মানে কষ্টসাধ্য। তারপরও যাইতে হবে, কাজ কম থাকুক বা ব্যস্ত থাকুক, ডিউটির মানে যাইতেই হইব, কিছু করার নাই। আর এত পরিমাণে গরম, মানে কেউ বলতেছে কয় গরম এখনও নাকি শুরু হয় না, এখনও অবস্থা খারাপ হয়ে যাবে, শুরু হইব করতে আবার। আল্লাহ থাকবে, এবার মানে আরও 4 মাস থাকবো গরম। আর আমাদের বাংলাদেশে বৃষ্টির জন্য মানুষ ঘর থেকে বাড়িতে পারতেছে না, বাংলাদেশেও একই অবস্থা বলে, যে পরিমাণ গরম পড়ে মানুষের। এর ভিতরে আবার বাংলাদেশে তো কারণ থাকে, ডুবাতে তো একটা জিনিস ঠিক আছে, এই যে এখন গরমেতে যাইতেছি অনেক গরম, কিন্তু তারপরে এখন রুমে যাবো, এসে ছাড়বো, খানা খামো, বস একটা মানে রিল্যাক্স, মানে কারণ যে যাইব এরকম কোনো টেনশন নেই, মানে বিনা টেনশন। আর বাংলাদেশে তো মনে করেন না গরমও পড়ে, আবার এর ভিতরে কারণও নাই। এইলো অবস্থা আলাইনের, প্রচুর গরম ফটো। আর সানগ্লাসিং কিরকম লাগে একটু জানাই তো ভাই, এত গরম, গরমের সুদনে মানুষ ঘর থেকে বাইরে দেওয়াইতেছে না। আল্লাহ একবার।